নাবালিকা অপহরণের ঘটনায় এলাকায় উত্তেজনা। ভিন্নধর্মী যুবকের দ্বারা 14 বছরের নাবালিকাকে অপহরণের অভিযোগে দফায় দফায় উত্তপ্ত কৈলাসহর। রাতভর কৈলাসহর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন বিভিন্ন হিন্দু সংগঠনের। পুলিশ 10 ঘন্টার মধ্যে সাফল্য পাওয়ায় অবশেষে এলাকায় স্বস্তির নিঃশ্বাস। পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে অভিযুক্ত যুবককে, এছাড়াও উদ্ধার করা হয়েছে নাবালিকাকেও। ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহর পুর পরিষদ এলাকার 1 নম্বর ওয়ার্ডের শিলপাড়া এলাকার 14 বছরের এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় কৈলাসহর মহকুমার মাগুরুলি গ্রামের ভিন্নধর্মী এক যুবক। অভিযোগের তির মাগুরুলি গ্রামের জাহিদ আলী নামের এক যুবকের বিরুদ্ধে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে জাহিদ আলীকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিতে নাবালিকার পরিবার সহ বিভিন্ন হিন্দু সংগঠনের 200+ যুবক রাতে কৈলাসহর থানা ঘেরাও করে থানার সামনে রাস্তায় আগুন ধরিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অবরোধকারীদের সাথে কথা বলেন মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার। জয়ন্তবাবু অবরোধকারীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন এবং আইন মোতাবেক যা করণীয় তা তিনি করবেন বলে আশ্বাস দেন। জয়ন্তবাবুর এই মৌখিক আশ্বাস পাওয়ার পরও অবরোধকারীরা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখে। পরে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের জেলা সভাপতি শ্যামল সরকার প্রশাসনের উপর চাপ সৃষ্টি করলে নাবালিকার পরিবারের তরফ থেকে যে এফআইআর করা হয় তা রেজিস্ট্রি করেছে মহিলা থানার পুলিশ। রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের তরফ থেকে নাবালিকা অপহরণকারী যুবককে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার সময়সীমা বেঁধে দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। কৈলাসহরে যে মূলাবাসা শিলপাড়া থেকে একটা 14 বছরের নাবালিকা মেয়েকে যে আজ সন্ধ্যার দিকে বিধর্মী দুইজন যুবক এসে অপহরণ করে নিয়েছে। প্রাথমিকভাবে প্রথম এই এলাকার জনগণ এবং মেয়েটার মা বাবা এসে কৈলাসহর থানাতে একটা লিখিতভাবে অভিযোগ জানিয়েছে। তো কথা হচ্ছে যে ছেলেটাকে ধরতে হবে। আমরা এই পিএসের মাধ্যমে যেটা জানতে পারছি যে মেয়েটাকে পাওয়া গেছে কিন্তু ছেলেটাকে পাওয়া হচ্ছে। এবার হচ্ছে এখানে যারা দেখতে পাচ্ছেন আপনারা, এটা সমস্ত হিন্দু সমাজের মানুষরা এখানে এসেছেন যে সবাই ভিতরে একটা কি বলবো সেটা আগুন জ্বলছে যে 14 বছরের একটা নাবালিকা মেয়েকে এইভাবে বাড়ি থেকে এসে বাড়ির পাশ থেকে যুদ্ধভাবে অপহরণ করে নিয়ে যাওয়া। তো এখানে সবাই দাবি এটাই যে অতি তাড়াতাড়ি সেই কুখ্যাত ক্রিমিনালকে যাতে গ্রেপ্তার করা হয়। ছেলেটির নামে কি কোনো অভিযোগ করা হয়েছে কৈলাসহর থানায়? কৈলাসহর ওমেনপিএসে অভিযোগ করা হয়েছে। আর মেয়েটিকে কোন থানা উদ্ধার করেছে? মেয়েটিকে ইরানি পিএস থেকে আনা হয়েছে আমাদের কাছে। তো ছেলের মা পরিবারের কারোর নামে কি কোনো অভিযোগ করা হয়েছে না শুধুমাত্র ছেলের নামে অভিযোগ? ছেলের নামে এবং ছেলের যে সঙ্গী আরেকজন ছিল তারা দুজনের নামেই অভিযোগ করা হয়েছে। পুলিশের বক্তব্য কি? পুলিশের বক্তব্য মতে ওনারা বলছেন যে আমরা চেষ্টা করছি, আমরা দেখছি। এই আন্দোলন কতক্ষণ চলবে? এখন সাধারণ জনগণ এখানে এসেছে, হিন্দু সমাজের সবাই এসেছে, তারা যা যতক্ষণ করবে প্রশাসন ততক্ষণ পর্যন্ত ওই ছেলেকে অ্যারেস্ট না করবে ততক্ষণ পর্যন্তই সাধারণ জনগণরা এখানে আন্দোলন চালিয়ে যাবে। উল্লেখ্য, অভিযুক্ত জাহিদ আলী মাগুরুলির গ্রামটি ইরানি থানার অন্তর্ভুক্ত। ইরানি থানা সূত্রে খবর অনুযায়ী গতকাল গভীর রাতে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ইরানি থানার ওসি যতীন্দ্র দাসকে সাথে নিয়ে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী নিয়ে নাবালিকা মেয়েকে খুঁজে বের করেন। ইরানি থানা থেকে কৈলাসহর মহিলা থানার কাছে নাবালিকাকে তুলে দেওয়া হয় বলে জানা গেছে। নাবালিকার মেডিকেল পরীক্ষার পর রাতেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। শুধুমাত্র নাবালিকা উদ্ধারই নয়, মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার অবরোধকারীদের সাথে কথা বলার পর 10 ঘন্টার মধ্যে অভিযুক্ত নাবালিকা অপহরণকারী যুবককেও গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই বিষয়ে জয়ন্তবাবু ইরানি থানার ওসির সাথে একটি টিম তৈরি করে রাতভর তল্লাশি চালানো হয় গোটা মাগুরুলি গ্রাম পঞ্চায়েত এলাকায়। কৈলাসহর মহকুমায় যাতে অশান্ত পরিস্থিতি তৈরি না হয় সেই মোতাবেক মাগুরুলি গ্রামের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সহযোগিতায় জাহিদ আলীকে পাকড়াও করে ইরানি থানার ওসি যতীন্দ্র দাসের হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে ইরানি থানা থেকে কৈলাসহর মহিলা থানায় স্থানান্তরিত করে আদালতে সোপর্দ করা হয় বলে জানা যায়। 8টার সময় আমার কাছে খবর আসে যে মাগুরুলি শেখপাড়া জাহিদ আলী সে কৈলাসহর থেকে একটা হিন্দু মেয়ে মানে নিয়ে এসেছে,
তো সঙ্গে সঙ্গে আমি অফিসার পাঠাই এবং তার বাড়ি থেকে মেয়েটাকে রিকভার করি। সে পুলিশ দেখে পালিয়ে যায়, পুলিশ দেখে বয়ে সে পালিয়ে যায়। তারপর আমরা মেয়েটাকে সঙ্গে সঙ্গে ইয়েতে কৈলাসহর উমেন পিএসে আমরা পাঠাই। উমেন পিএসে স্টাফও আমাদের এখানে আসে, তো তারা মেয়েটাকে নিয়ে যায়। তো পরবর্তী সময়ে দেখা যায় যে এই ঘটনা নিয়ে কৈলাসহরের একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। পরবর্তী সময়ে অ্যাডিশনাল এসপি এসডিপি সাহেব এবং কৈলাসহরের ওসি সঙ্গে অনেক স্টাফ নিয়ে আসে এবং আমি সহ আমরা ছেলের বাড়িতে আবার যাই। সেখানে গিয়ে আমরা এখানে লোকাল যে মাতব্বর আছেন তাদেরকে আমরা ডাকি এবং তাদের সাহায্য চাই, যেভাবে হোক ছেলেটাকে যাতে আমাদের কাছে তুলে দেয়। কারণ যে ঘটনা ঘটেছে করেছে এটা কেউ মানে এটা মানিয়ে নেওয়ার মতো ঘটনা না, কেউ এটা মানে মানে না, মানে মানে মানিয়ে নেয়নি। তাই তারা সারারাত্র ছেলেটাকে খোঁজ করে আজকে সকালবেলা তারা ছেলেটাকে ধরে নিয়ে আসে এবং আমাদেরকে খবর দেয়। আজকে সকালবেলা আমি এবং এসডিপি সাহেব এবং স্টাফ নিয়ে আমরা মানে মাগুরালিতে আসি এবং সেখানে আমাদের কাছে ছেলেটাকে হ্যান্ডওভার করে আমরা এখন ছেলেটাকে নিয়ে গেছি। তবে এই নাবালিকাকে সত্যি কি অপহরণ করা হয়েছিল নাকি এই অপহরণের পেছনে অন্য কোনো ঘটনা জড়িত রয়েছে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কারণ সূত্রের খবর, যে নাবালিকা অপহরণ হয়েছে বলে থানা ঘেরাও করা হয়েছিল সেই নাবালিকা নাকি গত এক সপ্তাহ পূর্বে নিজের ইচ্ছেতেই জাহিদ আলী বাড়িতে সারা জীবন থাকার জন্য চলে গিয়েছিল। এই খবর পুলিশের কানেও এসেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে এও জানা গেছে যে গতকাল রাতে কৈলাসহর থানা ঘেরাবের নাম করে যেসব হুজ্জতি চালানো হয়েছে বা এই কাণ্ডে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ মামলা নিয়ে খুব শীঘ্রই গ্রেপ্তার করার পরিকল্পনা নিয়েছে বলেও জানা যায়। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।